গুরু ব্রহ্ম মহিমা অলেক শরণ, গুরু ব্রহ্ম মহিমা অলেক শরণ, গুরু ব্রহ্ম মহিমা অলেক শরণ। প্রবৃদ্ধ গুরু মহিমা গোসাইঙ্ক নিকটরে জগতর মঙ্গল নিমতে নিবেদন করি আজি আরম্ভ করুছি 2024 মশিয়া জুন মাসর মাসিক রাশিফল। এই রাশিফল আরম্ভ করিবা পূর্বরু আপন মানকু মোর বিশেষ অনুরোধ, যেউমানে প্রথম করি এই চ্যানেলকু আসুছন্তি সর্বপ্রথমে গোটিয়ে সবসক্রাইব করন্তু ও পাখরে আসুথিবা বেল আইকনকু দবাই দিয়ন্তু, যাহাদ্বারা কি আমার যেউ সময়রে ভিডিও অপলোড হেব সর্বপ্রথমে আপন মানক পাখরে পৌঁছি পারিব। আপন মানকু জনাই দিয়া যাওছি কি যেউমানকর বিবাহ বিলম্ব হেলানি, চাকরি ক্ষেত্রে চাকরি হইপারু নাহি, বারম্বার শরীর অসুস্থ হেউছি, এই বিষয়র সমাধান সকাশে আপন মানে আপনকর নাম, জন্ম তারিখ, জন্ম সময় ও জন্মস্থান মেল আইডিরে প্রেরণ করন্তু, আম্বে তাহার সঠিক বিচার করি সমাধানর সূত্র আপনকু জনাই দিয়া যিব। আসন্তু এবে জানিবা 2024 মশিয়া জুন মাসরে কুম্ভ রাশির মাসিক রাশিফল। কুম্ভ রাশি রাশিচক্রর একাদশ রাশি, এই রাশির অধিপতি শনি মহাগ্রহ। কুম্ভ রাশি শনি মহাগ্রহঙ্কর ত্রিকোণ স্থান। এই রাশিরে জন্মিত ব্যক্তি মানে ভারী বুদ্ধিমান ও চতুর অটন্তি, কেহি কেহি বুদ্ধিজীবী মধ্যে হইথান্তি, কম পাঠ পড়ি অধিক জ্ঞানী হইতান্তি, অতি বিপদজনক কার্যরে হাত দেই সফল হন্তি। এমানকু কেহি প্রশংসা করি কিংবা কোনসি কল কৌশল প্রয়োগ করি ঠকি দেবা কঠিন। এই ব্যক্তি লোক যাহাকু দেখন্তি সে ব্যক্তি কিপরি স্বভাবর তাহা সে অক্লেশরে ঠাউরাই নিয়ন্তি। কোনসি কার্য হেউ নাহি, কোনসি যে কোনসি কার্য হেউ, কার্য হেউ কি হেউ ন হেউ, এমানে হঠাৎ সে কার্যরে হাত দিয়ন্তি নে, ভল ভাবরে চিন্তা করি ভাবি চিন্তি সে কার্য করন্তি। যেপরি জনে কৈবর্ত নদীরে ছোটিয়া মাছটিয়ে জিয়ল দেই নদীরে ছাড়ি দেইথায় ও বড় মাছ তাহাকু আহার বলি ভাবি খাইলা পরে কণ্টা লাগি যায়, কিন্তু ধীবর তাকু সঙ্গে সঙ্গে উঠায় নাহি, বহু সময় তাকু খেলে খেলে উঠায়। কুম্ভরাশি ব্যক্তি সেইপরি সে শত্রুমানক কোপরে দাউসা দিবাকু হেলে এইপরি সে আরম্ভ করতি। পর উপকার কিন্তু এমানকর জীবনর মন্ত্র, সমাজ গঠনরে আগুয়া রহিবা লক্ষ্য, কথাবার্তা এপরি করিবে যে যে কোনসি লোক আঙ্ক কথারে বশীভূত হইযিবে, এমানকর মন্দ উদ্দেশ্য প্রায় নাহি, কিন্তু সর্বদা সমস্তকু নিজ অধীনরে রাখিবাকু চেষ্টা জারি রাখন্তি ও দিনে সফল মধ্যে হন্তি। যেতে বড় শত্রু হইথাউ বিপদ সময়রে তাহাকু যাই সাহায্য করন্তি, সাহায্য করন্তি কিন্তু সাহায্য পরে তাকু সেইঠারে ছাড়ি দিয়ন্তি, আও তাকু সাঙ্গরে আনন্তি নে, কি যেতে বাধ্য কলে মধ্যে তা সহিত মিশন্তি নাহি। যদি সে ব্যক্তি নিজর ভুল স্বীকার কলা তেবে পূর্ব কথা ভুলি যাই আপনার করি নিয়ন্তি, কিন্তু সর্বদা তাঁক উপরে সতর্ক দৃষ্টি রাখিথান্তি। কুম্ভ রাশি ব্যক্তি আড়ম্বর প্রিয় নুহন্তি, পোশাক পরিচ্ছদ পরিধান করি অন্যকু সে দেখেই হতে নাহি। কুম্ভ রাশির মিত্র কম রইথান্তি, দীর্ঘ সময় ধরি গোটিয়ে কার্য করিবার ধৈর্য ভরপুর থায়, এণু কুম্ভ রাশি ব্যক্তি যেউ কার্যরে হাত দেবে সে কার্যরে নিশ্চয় সফলতা পাইবে, বহু কার্যরে রিসর্চ করি লোকলোচনকু আনিপারন্তি, এমানে প্রায়তঃ ব্যবসায় করি লাভবান হইপারন্তি নাহি, চাকরি জীবন এমানকর ভল হইতায়, এমানে ভারি শর্ট টেম্পর কিন্তু ক্ষণস্থায়ী, ঘর কাম বেশি ন বুঝি বুলাবুলি করন্তি, বাহার লোকঙ্কর কার্য করন্তি, ঘর কথা বুঝন্তি নাই, এণু প্রায়ত স্বামী স্ত্রী মধ্যে ঝগড়া হুয়ে, কিন্তু কুম্ভ রাশি ব্যক্তি তাকু খাতির করন্তি নাহি,
জীবনর শেষ সময়রে বহু উন্নতি করে আনন্দ পাইথান্তি। সন্তান বশ্চল হেতু ছোট পিলা মানে সর্বদা পাখে পাখে রইতান্তি। শেষ জীবনরে সংসার প্রতি বিতৃষ্ণা আসে, বৈরাগ্য ভাবনা আসি সংসার ত্যাগী হয়ে যাতে প্রভু পরমব্রহ্মক পাদ তলে নিজকে সমর্পি দিয়ে। কুম্ভ রাশি তিন গোটি নক্ষত্র গঠিত, এ তিন গোটি নক্ষত্রর তিন গোটি প্রকৃতি হুয়ে, অর্থাৎ কুম্ভ রাশির তিন গোটি প্রকৃতি। প্রথম নক্ষত্র হল ধনিষ্ঠা নক্ষত্র। ধনিষ্ঠা নক্ষত্র মঙ্গল মহাগ্রহর জন্ম নক্ষত্র, পুনি সিংহ বর্গ যাকে পুরুষ সিংহ জঙ্গলর রাজা, ও পূর্ববাদ্র নক্ষত্র মধ্য সেই সিংহ বর্গ। কিন্তু ধনিষ্ঠা নক্ষত্র কুম্ভ রাশি ব্যক্তি কলা প্রেমী ও কলা কুশলরে পারঙ্গম হই যুবতী মানকু নিজ আড়কু আকৃষ্ট করন্তি। যুবতী মেলরে রহি তাঙ্কর সুরক্ষা দিয়ন্তি। নারী মানে মধ্যে ভারি গল্প প্রেমী, দ্বি অর্থক কথা কহি লোকমানকু নিজ আড়কু আকৃষ্ট করন্তি, কিন্তু চরিত্র উপরে আঞ্চ আনন্তি নাহি। সৌভাগ্যবতী নারী হইতান্তি। জীবন সারা পুরুষ হেউ কিংবা স্ত্রী হেউ সংঘর্ষ করন্তি। এই নক্ষত্র মঙ্গল মহাদশার নক্ষত্র হেউতিবারু সর্বদা শর্ট টেম্পর থাকে ও যুদ্ধ খোর। সিংহ বর্গ হইতিবারু রাজা পরি রহিবাকু চেষ্টা করন্তি। দানব গণ হইতিবারু রাক্ষস প্রকৃতি যাহা বুঝিবে তাহা করিবে। দ্বিতীয় নক্ষত্র হেলা শতভিষা নক্ষত্র, এহা মধ্য দানব গণ। রাহু মহাদশার জন্ম নক্ষত্র, অশ্ববর্গ হইতিবারু প্রবল প্রতাপী হইতান্তি। রাজনীতিরে এই নক্ষত্র জাত ব্যক্তি সফল ভূমিকা নির্বাহ করন্তি। বহু সন্তান যুক্ত, চতুর ও ব্যবহার বহু বিঠা, দরকার পড়িলে যুদ্ধ কর হই অপরপক্ষকে ধ্বংস করে পারন্তি। রক্ত রোগী এমানে সাধারণত হইতান্তি। রক্ত রোগী অর্থাৎ অল্প কথারে এমানকর রক্ত গরম হয়ে যায়, অল্প জ্ঞান আঙ্কর, কিন্তু বুদ্ধিমান বহু হইতান্তি। বহু যুক্তি তর্ক করি দধিরু যেপরি লবণী বাহার করন্তি, সেইপরি প্রত্যেক কথার গুড় তত্ত্ব এমানে বাহার করন্তি। এই নক্ষত্র জাত নারী মানে ধার্মিক, সর্বজন আদৃত, ঈশ্বর বিশ্বাসী এবং পণ্ডিতা হইতান্তি। জন্মর তৃতীয় বর্ষরে জ্বর হইতায়, ২৪ বর্ষরে ভয়ঙ্কর রোগ কিংবা বিষভয় হইতায়, ৫৩ বর্ষরে জীবন প্রতি গোটে বড় ভয় থাকে, ৬৩ বর্ষরে মৃত্যু ভয়, ৮০ বর্ষ পরমায়ু হইতায়। শেষ নক্ষত্র হেলা পূর্ববাদ্র নক্ষত্র, এহা নরগণ সিংহ বর্গ। বৃহস্পতি মহাদশার জন্ম নক্ষত্র, এই নক্ষত্র জগতর শুভ চিন্তক, প্রত্যেক জ্ঞানর অধিকারী। প্রায়ত এমানে কর্ণ চক্ষু রোগী ও পেট রোগী হইতান্তি। এমানকর হাত বহুত বাট পর্যন্ত লম্বি থাকে, যে কোনসি কার্যরে এমানে হাত দেবে কেহি টের পাইবে নাই, প্রত্যেক কার্যরে সফলতা পাইবে। মহত কার্যরে এমানে সর্বদা আগভর। জীবনর গোটিয়ে দুঃখ যে নারী সমাজ পাই সর্বদা কাম করুথিবা স্থলে নারী সমাজ সর্বদা নিন্দা করি মনকু দুর্বল করি পকাতি, এনু এ শেষ জীবনরে আত্মহত্যা মধ্য করি পারন্তি। এমানকর নাক ও লিঙ্গ চক্রের চিহ্ন থাকে। নারী মানে সুগৃহিণী সৌভাগ্যবতী হইতান্তি, পণ্ডিতা গুরুত্বপূর্ণ কার্যকারিণী। কুম্ভ রাশি জন্মরু ১২ দিনরে মৃত্যু ভয়, ৩ বর্ষ ও ৪ বর্ষকু ছাড়ি দেলে প্রায়ত আউ অশুভ সময় আসে নাই, যেতেবেলে বা যাহা শরীর অসুস্থ হেলা তাহা সাময়িক। ৮০ বর্ষরে এমানকর মৃত্যু ভয় আসিব, যদি ৮০ বর্ষ পার হয়ে গলা তেবে ৯০ বর্ষ পরমায়ু হেব। শুভ সংখ্যা ১৩৭৯। শুভবার, বুধবার, শুক্রবার ও শনিবার। কুম্ভ রাশি সকাশে শুভ গ্রহ বুধ গ্রহ, শুক্র গ্রহ ও শনি গ্রহ। শুভ লগ্ন বৃষ লগ্ন, সিংহ লগ্ন ও মকর লগ্ন, মীন লগ্ন। ঘাত বার গুরুবার, ঘাত লগ্ন কন্যা লগ্ন, ঘাত মাস চৈত্র মাস, ঘাত তিথি চতুর্থী তিথি, ঘাত নক্ষত্র আর্দ্রা নক্ষত্র, ঘাত চন্দ্র ধনুচন্দ্র, ঘাত গ্রহ রবি চন্দ্র ও মঙ্গল।
ଆସନ୍ତୁ ଏବେ ଜାଣିବା କେଉଁ ଗ୍ରହ କେଉଁ ଫଳ ଦେଉଛନ୍ତି। ରବି ମହାଗ୍ରହ କୁମ୍ଭ ରାଶି ସକାଶେ ଚତୁର୍ଥରେ ଭ୍ରମଣ କରୁଅଛନ୍ତି। ଚତୁର୍ଥ ରବି ବହୁ ଅଶୁଭ ଫଳ ଦିଏ, ଆପଣଙ୍କୁ କୌଣସି ବିବାଦରେ ଫସାଇ ଦେବେ। ଏହି ସମୟରେ ଆପଣ ଅତି ଅଶୁଭ ସମୟ ଦେଇ ଗତି କରିବେ। ପରିବାର ମଧ୍ୟରେ ଅଶାନ୍ତି ବଢ଼ିଯିବ। ନିଜର ସ୍ୱାସ୍ଥ୍ୟରେ ଆପଣ ବିଚଳିତ ହୋଇଯିବେ। ମା କିମ୍ବା ସ୍ତ୍ରୀ ସହ ମନାନ୍ତର ହୋଇ କଳହ ହେବ। ମାମୁ ଓ ମାଇଁ ଆପଣଙ୍କ ସକାଶେ ବହୁ ଚିନ୍ତିତ ହେବେ। ଆପଣ ବହୁ କଷ୍ଟରେ ଦିନ କାଟିବେ। ଜୁନ ମାସର 14 ତାରିଖ ଠାରୁ ରବି ପଞ୍ଚମକୁ ଭ୍ରମଣ କରିବେ। ପଞ୍ଚମରେ ରବି ଗୋଚରରେ ଭ୍ରମଣ କରୁଥିବା ସମୟରେ ଆପଣଙ୍କର ପରିବାରରେ ସନ୍ତାନ ପୀଡ଼ା ଦେଖାଦେବ। ଏହି ସମୟରେ ଆପଣ କୋର୍ଟ କଚେରୀରେ କେସ୍ ହୋଇ ଆପଣ ଦଣ୍ଡିତ ହୋଇପାରନ୍ତି। ନିଜର ତଥା ନିଜ ପରିବାରରେ ବହୁ ରୋଗ କଷ୍ଟ ଭୋଗିବେ, ମନ ଅସ୍ଥିର ରହିବ। ଆପଣ ଏହି ସମୟରେ ବହୁ ଅଶାନ୍ତିରେ ଦିନ କାଟିବେ। ରବି ମହାଗ୍ରହ କୁମ୍ଭ ରାଶି ସକାଶେ ଘାତ ଗ୍ରହ ହୋଇଥିବାରୁ ଏହି ଅଶୁଭ ଫଳମାନ ଅଧିକ ମିଳିବ। ମଙ୍ଗଳ ମହାଗ୍ରହ କୁମ୍ଭ ରାଶି ସକାଶେ ତୃତୀୟରେ, ତୃତୀୟ ମଙ୍ଗଳ ନିଜର ଶକ୍ତି ଓ ଏହି ଗ୍ରହରେ ଯେଉଁ ଗ୍ରହ ରହିବ ତାହାର ପ୍ରକୃତି ଫଳିବ। ଏଣୁ ତୃତୀୟ ଗ୍ରହରେ ମଙ୍ଗଳ ଅଛନ୍ତି। ମଙ୍ଗଳ ହେଲେ ସେନାପତି ଗ୍ରହ, ଏଣୁ ଆପଣ ପ୍ରତ୍ୟେକ କାର୍ଯ୍ୟରେ ଆଗବର ହୋଇ କାର୍ଯ୍ୟ ସମ୍ପାଦନ କରିବାକୁ ଚେଷ୍ଟା କରିବେ। ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଉତ୍ତମ ରହିବ, ଯାହା ଚାହିଁବେ ତାହା କରିକି ଆପଣ ଦେଖାଇ ଦେଇପାରିବେ। ଶତ୍ରୁମାନେ ଆପଣଙ୍କର ଶକ୍ତି ଓ ସାମର୍ଥ୍ୟ ଦେଖି ଭୟଭୀତ ହୋଇଯିବେ। ମଙ୍ଗଳ ହେଉଛି ସ୍ୱର୍ଣ୍ଣର ମାଲିକ, ଏଣୁ ସ୍ୱର୍ଣ୍ଣ ଅଳଙ୍କାର ବ୍ୟବହାର କରିପାରନ୍ତି କିମ୍ବା ଗୃହକୁ ଖରିଦି କରି ଆଣିପାରନ୍ତି। ବିଭିନ୍ନ ଦିଗରୁ ଆୟ ଅଚାନକ ଆସିବ। ପାଖରେ ଧନ ରହିଲେ ମନର ଶକ୍ତି ବୃଦ୍ଧି ହେବ ଓ ମନରେ ଅହଙ୍କାର ଆସି ଆପଣଙ୍କୁ ଅସୁବିଧାରେ ପକାଇପାରେ। ଏଣୁ ସାବଧାନ, ଗର୍ବ ଓ ଅହଙ୍କାର ଏହାଠାରୁ ଆପଣ ଦୂରେଇ ରୁହନ୍ତୁ। ବୁଦ୍ଧ ମହାଗ୍ରହ ଚତୁର୍ଥରେ ବୁଦ୍ଧ ଗୋଚର ସମୟରେ ଆପଣଙ୍କୁ ମଧ୍ୟମ ଧରଣର ଫଳ ମିଳିବ। ପରିବାର ମଧ୍ୟରେ କିଛିଟା ଶାନ୍ତି ଆସିବ। ଏହି ସମୟରେ ଶିକ୍ଷାର୍ଥୀମାନେ ଉଚ୍ଚ ଶିକ୍ଷା ନିମନ୍ତେ ପ୍ରସ୍ତୁତି ହେବେ। କୌଣସି କାରଣରୁ କିଛି ଆୟ ହେବାର ସମ୍ଭାବନା ମଧ୍ୟ ଟାଳି ଦେଇ ହେବ ନାହିଁ। ବାଳକ ବାଳିକାମାନେ ମନ ଦେଇ ବିଦ୍ୟା ଅର୍ଜନ କଲେ ବହୁ ବିଦ୍ୟାରେ ସାଫଲ୍ୟ ମଣ୍ଡିତ ହେବେ। ବୃହସ୍ପତି ମହାଗ୍ରହ ଚତୁର୍ଥରେ, ଚତୁର୍ଥ ବୃହସ୍ପତି ଅଶୁଭ ଫଳ ଦିଅନ୍ତି। ଏହି ସମୟରେ ପୂର୍ବର ଅଶାନ୍ତି ବଢି ଆପଣଙ୍କର ବୋଝ ଉପରେ ଲଳିତା ବିଡ଼ା ସଦୃଶ ହେବ। ଆପଣ ବହୁ ଭୟଭୀତରେ ଅତିବାହିତ କରିବେ। କୌଣସି ମୃତ୍ୟୁ ସମ୍ବାଦ ପାଇ ଆପଣ ଅଧିକ ଦୁଃଖୀ ହେବେ। ଆପଣଙ୍କୁ ଆତ୍ମୀୟ ସ୍ୱଜନମାନେ ଅଧିକ ମାତ୍ରାରେ କଷ୍ଟ ଦେବେ। ଜୀବନ ପ୍ରତି ଅଧିକ ଭୟ ରହିଛି। ଆପଣ ଯାହା କରନ୍ତୁ ତହିଁରେ ଖାଲି ଦୁର୍ନାମ ବ୍ୟତୀତ ସୁନାମ ମିଳିବ ନାହିଁ। ପ୍ରତ୍ୟେକ ସ୍ଥାନରେ ଆପଣ ବିରୋଧର ସମ୍ମୁଖୀନ ହେବେ। ଶୁକ୍ର ମହାଗ୍ରହ ଆପଣଙ୍କର କୁମ୍ଭ ରାଶି ସକାଶେ ଚତୁର୍ଥରେ ଭ୍ରମଣ କରୁଅଛନ୍ତି। ଚତୁର୍ଥ ଶୁକ୍ର ଆପଣଙ୍କର ଭାଗ୍ୟ ଲକ୍ଷ୍ମୀ। ଏହି ସମୟରେ ଆପଣଙ୍କୁ ଭାଗ୍ୟ ଲକ୍ଷ୍ମୀ ସହାୟ ହୋଇଥାନ୍ତି। ଏହି ସମୟଟା ଏତେ ଖୁସି ଆସିବ ଯେ ଆପଣ କଳ୍ପନା କରିପାରିବେ ନାହିଁ। ଆମୋଦ ପ୍ରମୋଦରେ ଦିନ ଗୁଡ଼ିକ କଟିବ। ବିଭିନ୍ନ ଦିଗକୁ ଆପଣ ଯାତ୍ରା କରି ଅଧିକ ଆନନ୍ଦ ପାଇବେ ଯେ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଯୋଗ ଦେବେ, ତହିଁରେ ପ୍ରଶଂସା ମଧ୍ୟ ମିଳିବ। କର୍ମ ତତ୍ପରତା ଅଧିକ ବଢ଼ିଯିବ। ଆପଣଙ୍କର ଖାଲି ଖୁସି ହିଁ ଖୁସି ମିଳିବ। ଶନି ମହାଗ୍ରହ ଆପଣଙ୍କ ରାଶିରେ ଜନ୍ମରେ ଏହା ଶନି କୁମ୍ଭା। କୁମ୍ଭ ରାଶିରେ ଶନି ଥିଲେ ଶନି କୁମ୍ଭା କୁହାଯାଏ। ଏହା ପ୍ରାୟତଃ କୁମ୍ଭ ରାଶିର କ୍ଷତି କରନ୍ତି ନାହିଁ, କାରଣ ଶନି କୁମ୍ଭ ରାଶିର ମାଲିକ ଓ କୁମ୍ଭ ରାଶି ହେଉଛି ଶନିର ତ୍ରିକୋଣ ସ୍ଥାନ। କିନ୍ତୁ ଯେଉଁମାନେ ଅନ୍ୟାୟ ପଥରେ ଗତି କରୁଥିବେ, ଅନ୍ୟାୟ କାର୍ଯ୍ୟ କରୁଥିବେ, ଶନି ତାହାଙ୍କୁ କଳାକନା ବୁଲେଇ ଦିଏ, ତଳି ତଳାନ୍ତ କରେଇ ଦିଏ। ଯଦି ସତ୍ ମାର୍ଗରେ ଧର୍ମ ମାର୍ଗରେ ଥିବେ, ଯେତେ କଷ୍ଟ ପଡୁ ଧର୍ମକୁ ଛାଡ଼ି ନଥିବେ, ଯେପରି ଦାନବୀର ହରିଚନ୍ଦ୍ର ଶ୍ମଶାନ କାର୍ଯ୍ୟ କରିବାକୁ ମଧ୍ୟ ଭୁଲିଲେ ନାହିଁ, ଏପରିକି ପରିବାରର ସମସ୍ତ ସଦସ୍ୟ ତାଙ୍କର ଶତ୍ରୁ ପାଲଟି ଗଲେ ତଥାପି ସେ ଧର୍ମକୁ ଛାଡ଼ି ନଥିଲେ, ଏହି ସମୟରେ ଆପଣଙ୍କର ପରିବାର ସଦସ୍ୟ ମଧ୍ୟ ଶତ୍ରୁ ପାଲଟି ଯିବେ। ସ୍ତ୍ରୀ ସହିତ ଭଲ ସମ୍ପର୍କ ରହିବ ନାହିଁ, କିଛି ଦିନ ବିଚ୍ଛେଦ ମଧ୍ୟ ହୋଇଯାଇପାରେ। ବନ୍ଧୁ ବାନ୍ଧବଙ୍କ ମଧ୍ୟରୁ କାହାରି ଅଶୁଭ ଖବର ପାଇ ଦୁଃଖିତ ହେବେ, କାହାରି ଶ୍ରାଦ୍ଧ କାର୍ଯ୍ୟରେ
কার্যরে যোগদান করি বহু দুঃখী হবে। গৃহ মধ্যে সন্তান পীড়া দেখা দেব, আত্মীয় মানে রোগ শয্যায় পড়বে, অখাদ্য খাই জীবন বঞ্চাইবাকু বাধ্য হবে। আপনার সহিত অধিকাংশ ব্যক্তি কলহ করে অপমানিত করাইবে। রাহু মহাগ্রহ আপনার আরাশি সকাশে দ্বিতীয়রে ভ্রমণ করুছেন। দ্বিতীয় রাহু গোচর করুথিবা সময়রে অতি ব্যয় করাই তলি তলান্ত করি পকায়। দ্বিতীয় গৃহ পরিবার গৃহ ও ধন গৃহ সহিত তা সহিত সপ্তমর অষ্টম গৃহ, এণু এই সময়রে ধনহানি হব হি হব। পরিবার মধ্যে রোগ ব্যাধি লাগি রইব। বিশেষ করে জায়া স্থানর অষ্টম স্থান ও আয়ু স্থান হইতিবারু জায়াঙ্কর শরীর বিশেষ ভাবে অসুস্থ রইব, পারিবারিক অশান্তি লাগি রইব। প্রত্যেক সময়রে আপন বিভিন্ন ব্যক্তি পাখরে সমালোচনার শিকার হবে। কেতু মহাগ্রহ অষ্টমরে গোচরের ভ্রমণ করুথিবে। এই কেতু মধ্যে বহু অনিষ্ট করাইব, মনরে অশান্তি ভরি দেব, প্রত্যেক স্থানরে অপমানিত হবে, অতি নিজর লোক বিয়োগকু আপনকু ব্যথিত করি পকাইব। এই বিয়োগ মৃত্যু হইপারে কিংবা বিচ্ছেদ হইপারে। আপন এতে আর্থিক সংকট দেই গতি করিবে যে নিজ খাদ্য নিজে যোগাড় করিবা কষ্টকর হই পড়িব। এই গলা 2024 মসিয়া জুন মাসর মাসিক রাশি ফল। ইয়ার পরবর্তী রাশি মীন রাশি সকাশে আলোচনা করিবা। এবে বিদায় দিয়ন্তু। শ্রী গুরু মহিমা অলেখ শরণ, শ্রী গুরু মহিমা অলেখ শরণ, শ্রী গুরু মহিমা অলেখ শরণ, শরণ, শরণ।